এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দোজ আর নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আর আমাদের সবার প্রিয় কিম তাইয়ং এর বার্থডে উপলক্ষে আমি শর্ট স্টোরি আপলোড করব টু শর্টের হতে পারে আবার থ্রি পার্টের হতে পারে স্পেশালি তাইয়ং এর বার্থডে উপলক্ষে আমি আশা করব তোমরা সবাই আমার এই রেগুলার এপিসোডের মতোই ওগুলাকে পছন্দ করবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবে ঠিক আছে কেউই কিন্তু স্টোরিগুলোকে মিস করবে না আশা করব অন্য অন্য সকল স্টোরির মতো ওই স্টোরিগুলো ভালো লাগবে আর তার সাথে আমার যে রেগুলার স্টোরি আছে সেগুলোও আমি আপলোড করব এর জন্য কিছুদিন অনেক ব্যস্ত থাকব আমাকে অনেক খাটতে হবে তো হয়তোবা আমি কোনো জায়গায় কোনো মেসেজের রিপ্লাই দিতে পারবো না অ্যাক্টিভ দেখালেও আমি থাকতে পারবো না সো কেউ মন খারাপ করবে না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইক করে দিও ভিডিও দেখো লাইক করবা ঠিক আছে ওকে গাইস তো অনেক বকবক করেছি সবাই ভালো থাকবা আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ স্টোরি স্টার্ট করি তে কিছুতেই জঙ্গকের এই আবদারটা পূরণ করে নাই জঙ্গক থেকে আর কোনো প্রকার জোরাজুরিও করে নাই তে বিছানায় গিয়ে শুয়ে পড়লে জঙ্গক পাশে গিয়ে তেকে বুকের মধ্যে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো এই ব্যাপারটাতে একটু ভালো লাগে নাই জঙ্গকের বুকে মাথা রেখে শোয়াটা কিন্তু সে কোনো প্রকার কোনো রিয়েক্ট করে নাই কারণ এখন সে বাপের বাড়িতে আছে সে কোনো প্রকার ঝামেলা করতে চায় না চুপচাপ শুয়ে আছে সে খুঁজে পাচ্ছে না চাহিদা মেটানোর জন্য তো অসংখ্য মেয়ে পাবে জঙ্গক টাকা খরচ করলেই ঘুরিয়ে ফিরিয়ে তাকে নিয়ে কেন টানাটানি করছে আর বেশি কোনো কিছুই ভাবতে চায় না তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল সকাল 7টার দিকে বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তে জঙ্গক ওকে পেছন দিক দিয়ে আটকালো জঙ্গকের চোখ এখনো বন্ধ আছে চোখ বন্ধ রেখে বলল কোথায় যাচ্ছ শুয়ে থাকতে ভালো লাগছে না তাই বের হচ্ছে বের হতে হবে না এখানে শুয়ে থাকো আমার ঘুম আসছে না শুয়ে থেকে কি করব আমার ঘুম এখনো কাটে নাই আমি শুয়ে আছি তাই তুমিও এখন শুয়ে থাকবে আমি যখন উঠব তখন তুমিও উঠবে আসো শুয়ে পড়ো প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে জঙ্গকের উপর ওর মোটেও এই সমস্ত নাটক সহ্য হচ্ছে না এতটা দিন এত কষ্ট দেওয়ার পর এখন ডিভোর্সের সময় এসে এই সমস্ত নাটকের কোনো মানে হয় তে থ মেরে বসে আছে চেহারায় প্রচণ্ড বিরক্ত প্রকাশ পাচ্ছে তার তে নড়াচড়া টের না পেয়ে চোখ মেলে তাকালো জঙ্গক তে চেহারাতে বিরক্ত ভাবটা সে ভালোই টের পাচ্ছে কিন্তু ওর এসবে কিছুই আসে যায় না তের মনে ঢুকতে হবে যত বিরক্তই হোক যত রাগ করুক সমস্ত কিছু উপেক্ষা করে তাকে তের মনে ঢুকতেই হবে এভাবে তাকিয়ে আছো কেন দেখে তো মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে এখনই মেজাজ খারাপ হচ্ছে আমার উপর এত রাগ ভালো না বউ আসো শুয়ে পড়ো আর মাথাটা ঠান্ডা করার চেষ্টা করো এইসব নাটক কেন করছো তুমি ধুত গত রাত থেকে এই একই প্রশ্ন করছো বারবার এক উত্তর দিতে কি মজা লাগে আসো শুয়ে পড়ো তেকে টেনে নিয়ে পাশে শোয়ালো জঙ্কুক শোনো আমি যতক্ষণ না ঘুম থেকে উঠব ততক্ষণ পর্যন্ত তুমি বিছানা ছাড়তে পারবে না আর তুমি না আমাকে জড়িয়ে ধরতে ঘুমের মধ্যে আমি দিতে চাইতাম না তারপরেও জোর করে ধরতে এখন ধরো না কেন খুব ইচ্ছা করছে জঙ্গককে দুই চারটা কথা শুনিয়ে দিতে এখন এসব নিয়ে কথা বলতে গেলেই তো চেঁচামেচি শুরু হয়ে যেতে পারে জঙ্গক যা শুরু করেছে একদমই সহ্য হচ্ছে না আর আমি ওকে বিশ্বাসও করি না এ বাসায় আপাতত কোনো প্রকার ঝামেলা আমি করব না আগে শ্বশুর বাড়ি ফিরে যাই তারপরে প্রত্যেকটা কথার উত্তর মুখের উপরে দিয়ে দিব এখন যা ইচ্ছা করুক যত লাফাতে ইচ্ছা লাফালাফি করতে থাকুক যেহেতু বিয়েটা ভালোই ভালো শেষ হয়ে গেলে এরপর জঙ্গককে আমি দেখে নেব আর যাই হোক এই রকম লোকের সাথে সংসার করা অসম্ভব তার থেকে বড় কথা ওর উপর থেকে আমার রুচি উঠে গেছে মনে একটা সময় তার জন্য ভালোবাসা ছিল সেখানে আজ ঘৃণার জায়গা করে নিয়েছে আজকাল ওর স্পর্শতে গাটা ঘিনঘিন করে আমার এতদিন গা ঘিনঘিন করতো না জঙ্গকের আচরণে নিজেকে পতিতাসুলভ মনে হলেও সত্যি কখনো ঘৃণার অনুভূতি জন্মায় নাই বরাবরই ভেবেছি জঙ্গক আমার স্বামী আমার উপর ওর পূর্ণ অধিকার আছে কিন্তু সেই দিন রাতে ভোগামের ঘটনাকে কেন্দ্র করে যা কিছুই হয়েছিল তখন থেকে ঘৃণাটা জন্ম নিয়েছে আমার মনে আমি কিছুতেই আমার মন থেকে এই ঘৃণাটাকে মুছতে পারছি না এই তোমাকে কি জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছ না কেন জড়িয়ে ধরো না কেন আমাকে আই থিঙ্ক তোমার ঘুমের নেশা কেটে গেছে জঙ্গক এবার আমি উঠতে পারি হুম শুয়ে থাকো
সাতটার উপরে বেজে গেছে, ফ্রেশ হব, নাস্তা করব, তারপরে আবার বাসায় যেতে হবে, গোসল সেরে রেডি হয়ে তোমাকে অফিসে তো যেতে হবে। হুম, সেটাও কথা। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। রুম থেকে বের হয়ে এসে তে দেখে তার বাবা আরেম ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে, যে হোক নাস্তা খাচ্ছে, আর মা রান্নাঘরে কাজ করছে। জিহপের কাছে জানতে পারলো 5 মিনিট আগে জিমিন কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাবার পাশে বসতে বসতে তে বলল, আম্মু চুলার গরম পানি দাও তো, চঙ্গকের জন্য কফি বানাবো। মেয়েকে এতটা স্বাভাবিক দেখে চিন পুরোপুরি অবাক হয়ে গেছে, কারণ উনি ওনার মেয়েকে ভালো করেই চিনে, এই মুহূর্তে এতটা স্বাভাবিক থাকার কথা না। আবার জঙ্গকের জন্য কফিও বানাচ্ছে। উনি গত রাতেই মোটামুটি ধারণা করে নিয়েছিল জঙ্গক মাঝরাতে যখন এসেছে এই ছেলে তার মেয়েকে না নিয়ে যাবে না। উনি এটাও ধারণা করে নিয়েছিল জঙ্গকের সাথে তে অনেক ঝগড়া হবে, তেকে এত সহজেও রাজি করা যাবে না, একে নেওয়ার জন্য জঙ্গকের অনেক কাঠখোর পোড়াতে হবে। কিন্তু ঘটনা তো তেমন কিছুই না, এর হাব ভাব দেখে মনে হচ্ছে ও আজকে ফিরে যাবে, কোনো ঝগড়াঝাটিও তো শোনা গেল না। কি এমন কথা বলল জঙ্গক যে ওর সাথে এতটা স্বাভাবিক আচরণ করছে, তেকে জিজ্ঞাসা করতে হবে এ ব্যাপারে। তে মামুনি, জঙ্গক নাকি এসেছে গত রাতে তোমাকে নিতে? হ্যাঁ আব্বা। তুমি নাকি ঝগড়া করে এসেছো? কে বলেছে? যে হোক বলেছি। হুম করেছি। ঝগড়া করেছো ভালো কথা, তাই বলে নিজের সংসার ছেড়ে চলে আসবা? জঙ্গক তোমাকে নিয়ে কতটা দুশ্চিন্তা করে, দেখো পুসান থেকে কাজ ফেলে তোমার রাগ ভাঙানোর জন্য চলে এসেছে। ও পুরুষ মানুষ, ব্যস্ততা তো থাকবেই, তাই বলে এমন সামান্য ব্যাপারে ঝগড়া করতে হয়? জঙ্গক ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, তুই জানিস গত রাতে গেট খোলার পর ওনার মুখ দেখে বুঝতে পেরেছিলাম ওনার মনে কত বড় তুফান চলছে। উনি যে কাজ পাগল মানুষ, তো রাগ ভাঙানোর জন্য রাত 12:30টার পরে হাজির হয়ে গেছে। এমন মানুষের সাথে রাগ করে থাকিস কিভাবে তুই? জঙ্গক অত্যাধিক ভালো মানুষ, এত ভালো মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে রে। এমন খোঁচা মেরে কথা বলছিস কেন তে? উনি যদি তোকে ভালোই না বাসতো তাহলে কি এত রাতে কাজ ফেলে এখানে আসতো? সেসব বলে লাভ নাই, যে হোক তোমার বোনকে এত ভালোবাসি কিন্তু ও আমার ভালোবাসা বুঝতেই চায় না। আরে জঙ্গক বাবা, এসো এসো বসো এখানে। ভালো আছেন আঙ্কেল? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপনার মেয়ে খুব জ্বালায়, ওর অত্যাচারে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। এই দেখেন না, রাগ করে না বলেই চলে এসেছে, ফোনটাও অফ করে রেখেছে সারাদিন, চিন্তায় আমার অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। আপনাদের কারোর নাম্বারই আমার মোবাইলে সেভ করা ছিল না। কি বলো, আমাদের নাম্বার তোমার মোবাইলে নাই? না, ইয়ে মানে আগের মোবাইলটা চুরি হয়ে গেছে, তো 3 দিন আগে একটা নতুন মোবাইল কিনেছি, এর জন্য নাম্বার সেভ করা নাই। ও আচ্ছা আচ্ছা, এই জিন তোমার গরম পানি হয়েছে, জঙ্গককে কফি দাও। কথাটি বলার সঙ্গে সঙ্গে কফি হাতে জঙ্গকের সামনে হাজির হলো জিন। জঙ্গকে কফিটা দিয়ে বলল, তোমরা গল্প করো আর তে তুই আমার সাথে একটু আয় তো। মায়ের ডাকে পেছন পেছনে হাঁটতে শুরু করলো তে। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে খুব আস্তে আস্তে মেয়েকে জিজ্ঞাসা করলো, তুই কি জঙ্গকের সাথে চলে যাবি? যাবো না, যেতে হবে। যেতে হবে মানে কিছু বলেছে নাকি তোকে? হুম, চেট দিচ্ছে, আমি না গেলে নাকি জিহপের বিয়ে ভেঙে দেবে। জিহপের বিয়ে ভাঙবে কেন? আমি জানি না, আমাকে এখন ওর সাথে যেতে হবে, বিয়েটা শেষ হোক তারপরে ওর একটা ব্যবস্থা করব। কি করবি? ডিভোর্স দেব, তখন তো আর কোনো কিছু নিয়ে থ্রেট দিতে পারবে না আমাকে। এ মা তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন, ছেলেটা অতীতে যা করেছে সব খারাপ করেছে ঠিকই, কিন্তু এখন ওকে দেখে বোঝা যায় ও তোকে অনেক ভালোবাসে, এভাবে সম্পর্কটা নষ্ট করে দিস না। ওর ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না মা, ও যা করেছে তারপরে ওকে আমি মন থেকে আর মেনে নিতে পারবো না। ছেলেটা নিজেকে শোধরাতে চাচ্ছে, ওকে একটা সুযোগ দে। মা, বিনা দোষে ও আমাকে শাস্তি দিয়েছে, 1.5 বছর প্রতিনিয়ত জ্বলেছি আমি, ওকে ক্ষমা করা অসম্ভব। তুই আমার কথা শোন। শোনো আম্মা, তুমি কি চাও আমি যেন তোমাদের ঘরে ফিরে না আসি? চাইবো না কেন, অবশ্যই চাই। যদি চাও আমি তোমাদের বাড়িতে ফিরে আসি, তাহলে জঙ্গকের সাফাই গাইবে না আমার সামনে, যদি গাও তাহলে চিরতরে তোমাদের বাড়ির রাস্তা ভুলে যাব আমি, ডিভোর্সের পর সোজা অন্য কোথাও চলে যাব, তোমাদের কাছেও আসবো না। এতটা ঘৃণা জন্মেছে তোর মনে জঙ্গকের জন্য? হ্যাঁ জন্মেছে, এসব জঙ্গকের জন্যই হয়েছে, এইসবের জন্য শুধুমাত্র ও নিজে দায়ী। আম্মা কি নিয়ে কথা বলছো তোমরা, কে দায়ী? ঘর ঘুরিয়ে দেখে জিহব দাঁড়িয়ে আছে রুমের মধ্যে। অন্য ব্যাপারে কথা বলছি। ও আচ্ছা, ঘটনাটা কি বলতো তে? তুই তো এত সামান্য ব্যাপারে ঝগড়া করে সংসার ছাড়ার মেয়ে না, বড় কিছু হয়েছে অবশ্যই, কি হয়েছে?
এটাই সমস্যা যে হোক সব সময় এত দূরত্ব ভালো লাগে না সারা দিন ঘরে একা পড়ে থাকি সকালে বের হয় রাতে আসে নিজে থেকে সারা দিন একটা ফোনও দেয় না আমাকে আমি ফোন দিলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে রিসিভ করে না এভাবে আর কতদিন থাকব তুই বল রাগটা তো আর আমি এক দুদিনে করিনি পুরো দেড়টা বছর আমি এই সমস্ত তামাশা সহ্য করছি আর ভালো লাগে না সেসব ঠিক আছে এত হাইপার হচ্ছিস কেন বুঝতে পেরেছি আমি তোর কথা উনি তো আর এমনি এমনি দূরে থাকে না বেচারার কাজের প্রেসার থাকে তো এখন কি করব বল এভাবে আর রাগ করে থাকিস না বেচারা কষ্ট পাচ্ছে নীতি এসেছে বাড়ি ফিরে যা সপ্তাহখানিক থেকে আবার চলে আসবি একেবারে বিয়ে খেয়ে তারপরে চলে যাবি বলেছিলাম এখন যাব এক সপ্তাহ পর আবার আসব সে মানে না বলেছে বিয়ের এক সপ্তাহ আগে আসতে বুঝিয়ে বল তোর এখানে থাকতে হবে তোর শপিং করতে হবে তোকে এখানে প্রয়োজন বলেছি তবুও মানে না বলে যে বাসা থেকে শপিং এ যেতে এবং শপিং শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরতে শোন মূল কথা হচ্ছে ওনার তোকে ছাড়া থাকতে কষ্ট হয় এর জন্য তো তোকে আসতে দিতে চায় না উনি সত্যি তোকে খুব ভালোবাসেতে তুই অহেতুক ওনার সাথে ঝগড়া করিস যা আমি অহেতুক ঝগড়া করি উনি যেভাবে বলে সেভাবেই কর বিয়ের এক সপ্তাহ আগেই আয় প্লিজ দে আমার সামনে বিয়ে তুই এভাবে ওনার সাথে ঝগড়া করিস না আমি চাই না আমার বিয়ের সময় তোদের মুখ গোমড়া থাকুক আমিও জিওপের সাথে একমত এত খুশির সময় ঝগড়াঝাটি করিস না ওকে মাফ করে দে ওর সাথে সমস্ত ঝগড়া মিটিয়ে ফেল ঝগড়া করব না হয়েছে খুশি তোমরা তোরা দুই বোন সুখে থাকলেই তো আমি খুশি আম্মা আমি অফিসে গেলাম তুমি জঙ্গক ভাইকে নাস্তা দাও সকাল 9টার দিকে নাস্তা শেষ করে জঙ্গক তেকে নিয়ে বাসায় ফিরেছে দরজা খুলেই জেনি তেকে দেখে মহা খুশি খুশিতে যেন সে আত্মহারা তার আত্মায় পানি ফিরে এসেছে বাকি কাজের লোকদেরকে নিয়ে এক এক করে তের তিনটা লাগেজিতে রুমে দিয়ে আসলো জঙ্গক গোসল করে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যাওয়ার আগে বলে গিয়েছে দুপুরে তার জন্য পুঁই শাক ভাজি চিংড়ি ভুনা আর ছোট মাছের চরচড়ি রান্না করে অফিসে নিয়ে যেতে দুইজন একসাথে বসে লাঞ্চ করবে জঙ্গকের অর্ডার অনুযায়ী তে রান্নাগুলো করেছে একটার দিকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে তে জঙ্গক বলে গিয়েছিল খাবারগুলো তেকে নিয়ে যেতে অফিসে দুজন একসাথে খাবে এর মাঝে দুবার ফোনও করেছে মোবাইলে কথা হয়েছে তের সাথে কিন্তু তে যায়নি যাওয়ার বিন্দু পরিমাণ শখ তার নাই খাবার পাঠিয়ে গোসল করতে গেছে তে কলেজ থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে জিমিন সোজা জিনের রুমে চলে গেল কি রে কিছু বলবি হ্যাঁ তে এত সহজে চলে গেল কেন জঙ্গক জোর করে নিয়ে গেছে জোর করলে ওকে যেতে হবে ওর একটা জন্মে শিক্ষা দেওয়া উচিত ছিল ওনাকে জঙ্গক পুরোপুরি বদলে গেছে ও আর আগের মতো নাই তুই দেখতে পাচ্ছিস না কতটা পরিবর্তন এসেছে ওর মাঝে হ্যাঁ আম্মা ওটা আমি দেখতে পাচ্ছি কিন্তু তেকে অহেতুক যে শাস্তি দোলাপে দিয়েছে সে জন্য কিছুদিন ওনাকে নাকি দড়ি দিয়ে ঘুরানো দরকার ওনারও বোঝা উচিত আমার বোনটা কতটা কষ্ট পেয়েছে ও মনে মনে ঠিক উপলব্ধি করেছে ও কতটা অন্যায় করেছে হ্যাঁ করতে পেরেছে সব হারিয়ে তের মাথা বিগড়ে দিয়ে সে বুঝেছে ওনার কি ধারণা জোর করে তের মনে ঢুকতে পারবে কখনোই না উনি যা করেছে এই জীবনে তে ওনাকে মাফ করবে নাকি তার সন্দেহ আছে এই যে ওনার এত পরিবর্তন এসেছে তের চোখে পড়েছে পড়বে না কখনোই পড়বে না কারণ তের চোখে ঘৃণার পর্দা পড়ে গেছে ছেলেটাকে একটা সুযোগ দেওয়া উচিত দেওয়া উচিত কিন্তু ওনাকে আগে টের পাওয়াতে হবে আমার বোন কতটা কষ্ট করেছে তাহলেই তো উনি তের মর্মটা বুঝবে হয়েছে হয়েছে তোর আর আগুনে খি ঢালতে হবে না তুই এখন এখান থেকে যা জিমিন মার কাছ থেকে পাত্তা না পেয়ে ওই রুম থেকে বের হয়ে চলে গেল জঙ্গকের অতি ছানার পর থেকে জিনের মনে জঙ্গকের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে মায়ের মন বড়ই ক্ষমাশীল তাই তো সে সহজেই জঙ্গককে ক্ষমা করে দিয়েছে কিছুক্ষণ আগে ড্রাইভার এসেছে জঙ্গকের অফিসে জঙ্গকের জন্য খাবার নিয়ে জঙ্গক ভিডিও কলে কোনো এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল ফোনটা কেটে দিয়ে ড্রাইভারকে বলল তুমি নিয়ে এসেছো কেন তে কোথায় ম্যাডাম আমার হাতে খাবার পাঠিয়েছে ও আসেনি কেন আমি তো জানি না স্যার জঙ্গক তেকে ফোন করছে কিন্তু তে ফোন রিসিভ করে না তিনবার ফোন বাজার পর রিসিভ করলো তে হ্যালো ফোন রিসিভ করছো না কেন আমি উপরে ছিলাম ফোনটা নিচ তলায় রেখে গিয়েছিলাম দেখি নাই তোমাকে আসতে বলেছিলাম আসলে না কেন ড্রাইভারকে দিয়ে তো তোমার অর্ডার মতোই খাবার পাঠালাম তো আমাকে খাইয়ে দিবে কে ড্রাইভার কেন তোমার হাত নাই না নেই এখনই অফিসে আসো আমি তোমার হাতে খাবো তোমার লজ্জা করে না এই সমস্ত কথা বলতে দেড় বছরে তোমার মুখে তুলে খাইয়ে দেওয়ার কত চেষ্টা করেছি দিয়েছো তুমি আমাকে খাওয়াতে দাওনি
কি পরিমাণ রাফ ব্যবহার করেছো, এমনও সময় গেছে ভাতের প্লেট ছুঁড়ে মেরেছো, আর এখন সেই তুমি তোমার এই মুখ দিয়ে বলছো খাইয়ে দিতে। অ্যাক্সিডেন্টের পর তো পুরো দেড় মাস আমাকে তুমি খাইয়ে দিয়েছো নিজের হাতে। হ্যাঁ খাইয়েছি, অচল পড়েছিলে, নিজের হাতে খাওয়ার ক্ষমতা ছিল না, ঠেকায় পরে খাইয়ে দিয়েছি। এখন তো আর আমি অচল না, তবু আমি তোমার হাতে খেতে চাচ্ছি। কেন খেতে চাচ্ছি বোঝো না? এত বোঝা বুঝির প্রয়োজন নাই আমার, রান্না পাঠিয়েছি, মন চাইলে খাও না মন চাইলে ফেলে দাও, রাখি। কথাটি বলেই ফোনটা কেটে দিল তে। যজ্ঞকে মুখটা কালো করে বসে আছে। স্যার আমি কি চলে যাব? হাত মুখ ধুয়ে এসে খেতে বসছে জঙ্কক। খেতে খেতে ভাবছে তেকে মনের কথাটা বলতেই হবে, ওকে সরি বলতে হবে, আজকেই বলতে হবে, আর ওকে দূরে সরিয়ে রাখা যাবে না। খাওয়ার মাঝেই লিসাকে ফোন করলো জঙ্কক। জি ভাইয়া। কেমন আছো? এই তো ভালো, আপনি? এই আছি আর কি। একটা কাজ করে দিবা। কি? চারটার দিকে তেকে নিয়ে একটু শপিং এ যাবা। ও, এই কথাটা তো তুই নিজেই ফোন করে বলতে পারতো। না না, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। তাহলে? আমি তেকে সারপ্রাইজ দিতে চাই, বাসাটা সাজাবো, এতক্ষণ তুমি একটু তেকে বাইরে রাখবে। আমি ঠিক শুনছি তো? আপনি সারপ্রাইজ দিবেন তেকে? প্লিজ এভাবে বলে আমাকে লজ্জা দিও না লিসা। আপনার পরিবর্তন হয়েছে তো, কিন্তু সময় হারিয়ে। যাই হোক, পরিবর্তন দেখে খুব ভালো লাগছে। আপনি চিন্তা করবেন না, আমি তেকে নিয়ে বাইরে থাকবো। কাজ হলে ফোন দিবেন, আমি তাকে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তিনটার দিকে অফিস থেকে বের হয়ে গেছে জঙ্কুক, সোজা মার্কেটে চলে গেছে, রঙ বেরঙের ফুল কিনে নিয়েছে, ঘর সাজাতে হবে তাকে, আজকে সে তেকে প্রপোজ করবে। লিসাও চারটার দিকে তেকে নিয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। জঙ্কুক সুন্দরভাবে রুমটা, ছোট্ট ছাদটা আর সিঁড়িগুলো সুন্দর করে সাজিয়েছে, বাসার সমস্ত কাজের লোককে টাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে। সে তের সাথে কিছুটা সময় একা কাটাতে চায়। এর জন্য সমস্ত কিছু কমপ্লিট, বাসা কাছাকাছি এসে লিসা জঙ্কুককে একটা মেসেজ পাঠিয়ে দিল, পাঁচ মিনিটের মধ্যে তে বাসায় ঢুকবে। দ্রুত করে ঘরের সমস্ত লাইট অফ করে দিল জঙ্কুক। এক এক করে রুমের সমস্ত ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিল জঙ্কুক। ক্যান্ডেল জ্বালানো শেষ করে দরজার সামনে এসে দাঁড়ালো সে। ঠিক তখনই দেখতে পেল তে গেট দিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। পুরো বাসাটা অন্ধকার। তে বাসার দিকে তাকিয়ে কিছুটা চমকে গেল। কাছাকাছি এসেই ড্রয়িং রুমে মোমবাতির আলো দেখতে পেল। দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে এটা জঙ্কুক, কিন্তু লাইট অফ কেন রেখেছে? বাসার দরজায় পা রাখা মাত্র জঙ্কুক দেখে কোলে তুলে নিল। কি সমস্যা, কোলে নিয়েছ কেন? তের কথা কানে তুলল না জঙ্কুক, এক পা দোপা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কি বলছি, কানে যাচ্ছে না? জঙ্কুক আমি হাঁটতে পারি, নামাও আমাকে। বাসার সমস্ত লাইট অফ কেন, মোমবাতি কেন জ্বালিয়ে রেখেছো? কানে তোলা লাগিয়ে রেখেছো নাকি? আমার কথা কানে যাচ্ছে না তোমার? আরে কথার উত্তর দিবা তো। এই যে তোমার উত্তর। ঘরে ঢুকেই তে থ মেরে গেছে। এসব কি, পুরো ঘর এত সুন্দর করে সাজানো কেন? আজ তো স্পেশাল কোনো ডে না। তাছাড়া স্পেশাল ডে হলে কি, জঙ্কুকের এমন ঘর সাজানোর কথা না। এসব ভাবতে ভাবতেই তে টের পেল জঙ্কুক ওর হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়েছে। ওর চোখে চোখ রেখে জঙ্কুক বলতে শুরু করে, তুমি আমার কে সেটা তুমি জানো? তুমি আমার আকাশের চাঁদ, যে চাঁদ তার স্নিগ্ধ শীতল আলোয় আমার পৃথিবীর অমাবস্যাটাকে কাটিয়ে দিয়েছে। আমি মানুষটাকে ভালোবাসতে শিখিয়েছো, আমার প্রতিদিন প্রতিরাত প্রতি মুহূর্তকে ভালোবাসার রঙে লেপটে দিয়েছো। তুমি আমার আগুন ছড়া রোদের দিনের ছায়া, তুমি পাশে থাকলে পুরো শরীর জুড়ে শীতল বাতাসের স্পর্শ পাই, মনে হয় এটা যেন বৈশাখী বিকালের মাতাল হাওয়া। তোমাকে দেখলেই কেমন যেন সুখ সুখ লাগে, অকারণ সুখ। ইচ্ছা হয় এই অকারণ সুখে সারাদিন সাঁতার কাটি, মাঝে মাঝে ডুব দেই। তোমাকে আমার প্রয়োজন তে, শুধুমাত্র রাত কাটানোর জন্য না, আমার প্রত্যেকটা মুহূর্তের জন্য, আমার মৃত্যু পর্যন্ত। সকালে তোমার স্পর্শে ঘুম ভাঙানোর জন্য, গোসল শেষে তোমার চুলের পানি আমার মুখে ঝরে ফেলার জন্য, সকালের হালকা রোদ গায়ে মেখে তোমার সাথে কফি খেতে খেতে গল্প করার জন্য, সারা দিন ফোন করে করে তোমাকে বিরক্ত করার জন্য, ঝুম বৃষ্টিতে আমার পায়ের ওপর তোমাকে দাঁড় করিয়ে একসাথে বৃষ্টিতে ভেজার জন্য,
শীতের রাতে একটা ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে সারা রাত ছাদে বসে খোলা আকাশের নিচে কাটানোর জন্য। আজকাল তোমার স্পর্শে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমানোর বদ অভ্যাস হয়েছে। তোমার হাত পা আমার গায়ের উপরে না উঠালে আমার ঘুম আসতেই চায় না। আমার ঘুমানোর জন্য তোমাকে প্রয়োজন, অনেক প্রয়োজন। তোমাকে সারা জীবন বেঁধে রাখতে চাই, ছায়ার মতনে তোমার পেছনে লেগে থাকতে চাই। আমার হাতের আঙুলে তোমার আঙুল পেঁচিয়ে সারা জীবন পাড়ি দিতে চাই। তোমাকে ভালোবাসিতে খুব ভালোবাসি, তুমি ছাড়া এই জঙ্কক অচল। আমাকে আগের মতো আঁকড়ে ধরো প্লিজ। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনি না দুই মাস, কথাটা শোনার জন্য আমার আত্মাটা শুকিয়ে গেছে। প্লিজ তে একটা বার আমাকে জড়িয়ে ধরে বলো জঙ্কক আই লাভ ইউ প্লিজ। তে এতক্ষণ খুব মনোযোগ সহকারে জঙ্ককের কথাগুলো শুনেছে। জঙ্ককের কথা শুনে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তে বলে, কি ব্যাপার জঙ্কক, আমার বয়স বেড়ে গেছে না তোমারটা কমে গেছে? মানে ওমা, তুমি না বলেছিলে 13 বছরের পার্থক্যে আর যাই হোক ভালোবাসা সম্ভব না? তার মানে আমাদের বয়সের পার্থক্য কি কমে গেছে? দেখো তে, আমি এতদিন যা কিছু করেছি, যা কিছু বলেছি, সব কিছুই আমার অন্যায় ছিল। খুব খারাপ আচরণ করেছি আমি তোমার সাথে, না বুঝে করেছি। না বুঝে? তুমি কি 13 বছরের বাচ্চা জঙ্কক, যে একটা মানুষ লাগাতার তোমাকে ভালোবাসার কথা বলেছে আর তুমি বোঝো নাই? আমি সত্যিই বুঝতে পারি নাই তে, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল। তুমি তো আমার অতীত জানো, মেয়ে মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল। মেয়ে মানুষ না, বলো মিডল ক্লাস মেয়ে মানুষ। আমি আজও মিডল ক্লাস পরিবারের মেয়ে আছি। আমার বাবা এখনো কোটি টাকার মালিক হয় নাই যে তুমি আমাকে বিশ্বাস করছো। তোমার বাবা রাস্তার ফকির হয়ে গেলেও আমার কিছু যায় আসে না তে, কারণ তুমি আমার ওয়াইফ। এখন তুমি মিডল ক্লাস হও আর স্ল্যাম গার্ল, এতে আমার কিছুই যায় আসে না। এতে এই সত্য কখনোই বদলে যাবে না, তুমি আমার ওয়াইফ। কে তোমার ওয়াইফ? আমি? কখনো না। তোমার সাথে আমার জাস্ট একটা ডিল হয়েছে মাত্র। বিয়ে নামক এই পবিত্র সম্পর্কটার সাথে ডিল নামক ব্যাপারটাকে জড়াবে না প্লিজ। তোমার সাথে আমার যে ডিলটা হয়েছিল সেটা নেহায়াতই একটা বাজে ব্যাপার। তে, এসব বাজে কথা কেন বলছো? এখন কেন এই সমস্ত কথা তোমার কাছে বাজে মনে হয়? 1.5 বছর এই সমস্ত কথা তোমার মুখ থেকে শুনতে শুনতে কানটা পচে গেছে আমার। তে, আই এম এক্সট্রিমলি ভেরি সরি, ভুল হয়ে গেছে আমার। পাস্টের জন্য আমার মেন্টালিটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আমো, পাস্টের দোহাই আর কত দিবা, 20 বছরের পুরনো একটা ঘটনাকে নিজের মনে পুষে রেখে নিজের মেন্টালিটি নিজে নষ্ট করেছ। 20 বছর আগে তোমার বয়স ছিল 13 বছর। এই 20 বছরে কি তুমি একটু বড় হও নাই? জ্ঞান বুদ্ধি বাড়ে নাই? এডুকেটেড ছেলে তুমি, সাকসেসফুল বিজনেসম্যান, দেশ বিদেশে ঘুরে বেরিয়েছ, এত মানুষের সাথে উঠা বসা করেছ, এরপরও কি তোমার মেন্টালিটি চেঞ্জ হয় নাই? মেন্টালিটি চেঞ্জ করার কোনো সুযোগ তুমি পাও নাই? কিন্তু না, তোমার নিজেরই কোনো নিয়ত ছিল না তোমার মেন্টালিটি চেঞ্জ করার। তুমি তোমার এক অতীত নিয়েই ডুবে থাকতে চেয়েছো। এখন তো আমি বদলেছি, তোমার জন্য বদলেছি। হ্যাঁ, বদলে গিয়েছো, আমাকে শেষ করে দিয়ে তুমি বদলে গিয়েছো। তুমি আমাকে একেবারে মারো নাই জঙ্কক, একটু একটু করে পিস দিয়ে মেরেছো। প্রতিনিয়ত আমি ছটপট করেছি, সেই ছটপটানি তুমি দেখো নাই, তুমি আমাকে মেরে ফেলেছো জঙ্কক। এমন কিছু বাজে স্মৃতি আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছো যে তোমাকে তালাক দেওয়ার পরেও সেই সমস্ত স্মৃতি আমার পেছন ছাড়বে না। আর সাথে আত্মীয় স্বজনদের খোঁচা তো আছে, আমি তো শুনবো, সাথে বাবা মাও শুনবে। বিশ্বাস করো, বেঁচে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই। আত্মহত্যা মহাপাপ তাই করি নাই, দিন রাত একটা দোয়াই করে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে এই দুনিয়া থেকে মুক্তি দেয়। এখন শুধু ভিতর থেকে নিঃশ্বাসটা বের হওয়াই বাকি, অপেক্ষায় আছি কবে নাগাদ আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। জঙ্ককের অসহ্য যন্ত্রণা হচ্ছে তার কথা শুনে। এতটা কষ্ট দিয়েছে সে এই মেয়েটাকে যে তার বেঁচে থাকার ইচ্ছাই মরে গেছে। ওর কিছু হলে জঙ্ককের কি হবে? ওর দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে তখন কি করবে জঙ্কক? কলিজায় মোচড় কাটলো জঙ্ককের, তের হাত দুটো চেপে ধরে বলল, কেমন কথা বলছো তুমি, মরে যাবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? কিছুই হবে না, নতুন কারোর সাথে ডিল করবে। ওই মেয়ের গায়ের গন্ধে আমার গায়ের গন্ধ ভুলে যাবে তুমি, এক রাতের ব্যাপার মাত্র, এক রাতের ব্যবধানে সব বদলে যাবে। আমাদের সম্পর্কটাকে তুমি এত নিচে নামাচ্ছ কেন? সম্পর্কটা শুরু থেকেই নিচে নামানো, সেই প্রথম দিন থেকেই। তুমি নামিয়েছো, আমি না। আমি সব ঠিক করতে চাচ্ছি তে।
আমিও চেয়েছি কিন্তু পারি নাই।